नमस्कार बंधुरा, दीपा स्टार्लिंग चैनले आपनादेर स्वागत। आज के आमी पुरोनो दिनेर एकटा रेसिपी आपनादेर साथे शेयर करब, लावेश्वरी। ए हाँसफास गरमेर समय एटा खूब आरामदायक खाबार एवं सहज पाच्य खाबार। एर जन्य कड़ाइये आमी परिमाण मतो तेल देब। फ्लेमটা হাই করে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। এরপরে বড়িগুলো ভেজে নেব। এগুলো বিউলির ডালের বড়ি, আমার বাড়িতে দেওয়া। বাজারের বড়িও যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দেওয়া যেতে পারে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। এরপরে আমি এই তেলের মধ্যে কালো জিরো দেব আর কাঁচা লঙ্কা দুটো ফোড়নে দেব। ধুয়ে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমার 500 গ্রাম লাউ রয়েছে। এরপরে আমি দেব পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি হাফ চামচ নুন দিলাম। এরপরে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা খুলব। লাউয়ের জলটা পুরো বেরিয়ে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আর একটু নুন দেব, আর দেব 2 চামচ চিনি। এটা স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হবে আর কালারটা কিন্তু সাদা হবে। আমি এটা সরষের তেলে রান্না করেছি, সাদা তেলেও রান্না করা যেতে পারে। এরপরে আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এজন্য আমি প্রথমে এই গোবিন্দভোগ চালগুলো ধুয়ে রেখেছি 1/2 ঘন্টা আগে। আপনারা চাইলে অন্য আতর চাল দিয়েও করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালের একটা সেন্ট আছে, ওই জন্য ওটা খেতে বেশি ভালো লাগে। আমি 3 চামচ গোবিন্দভোগ চাল এখানে দিয়ে দিলাম। আর দেব 3 চামচ দুধ। এরপরে ঢাকাটা খুলব আর আমি চাল আর দুধের পেস্ট করে রাখা দেওয়া মিশ্রণটা আমি এবারে ভালো করে নাড়ব। এরপরে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে একটু নাড়ব আর দেব বেঁচে থাকা দুধটা। যে দুধটা আমার এক্সট্রা ছিল সেটা দিয়ে দিলাম। থকথকে এরকম রান্নাটা হবে। অসম্ভব সুন্দর একটা রেসিপি গরমকালের জন্য, বিশেষ করে আপনারা বানিয়ে খাবেন। আমার এই রান্নাটি সার্ভ করার জন্য রেডি। আর শেষে 1 চামচ ঘি আমি মিশিয়ে নেব, এতে টেস্টটা একটু ভালো হবে।
আমার এই লাউবেশ্বরী রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।